যশোরে আওয়ামী লীগ নেতা সড়ক দুর্ঘটনায় নিহত। তার বয়স হয়েছিল 50 বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, 3 ছেলে, 1 মেয়ে, বাবা মা, ভাই বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। খুশির দিনে তার অকাল মৃত্যুতে ওই এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছেন। যশোরের সদরের সর্বস্তরের মানুষের শোক আর শ্রদ্ধায় শেষ বিদায় নিলেন কচি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আব্দুর রাজ্জাক শরীফ। ঘাটকুল প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। রাজ্জাক শরীফের মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে ছুটে আসেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহরুল, 14 নং নরেন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোদাসের আলী, 13 নং কচিয়া ইউনিয়ন সাবেক চেয়ারম্যান শেখ মাহমুদ হোসেন, ইউপি সদস্য মিজানুর রহমান মিজান, মুক্ত খান সহ সকল দলের নেতাকর্মীরা জানাজায় যোগদান করেন।